Oh, you who believe, give charity for the pleasure of Allah, the pleasure of Allah. Oh, you who believe, read the Quran every night of Ramadan, night of Ramadan. Welcome, O Ramadan, it is Ramadan, it is Ramadan. প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। আমাদের এই অনুষ্ঠানটা হবে একটা ইন্টারভিউর সিরিজ আর প্রশ্নোত্তর পর্ব পবিত্র রমজান সম্পর্কে। অনুষ্ঠানের নাম রমজান আ ডেট উইথ ডক্টর জাকির। এখানে আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স। আর এই অনুষ্ঠানে আমি ডাক্তার জাকির নায়কের ইন্টারভিউ নেব এবং দর্শকদের পাঠানো প্রশ্নগুলো করব পবিত্র রমজানের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। রমজান এই মাসের ব্যাপারে আমার নিজের একটা আবেগ জড়িয়ে আছে। ১৬ বছর আগের কথা, তার আগে প্রায় ১০ বছর অন্ধের মতো খুঁজেছি। এ সময় মুসলিমদের দেখলাম যে তারা আল্লাহর ইবাদতে মগ্ন থাকে, বিশেষ করে এই পবিত্র মাস রমজানে। তার আগে আমি ১০ বছর খুঁজে বেড়িয়েছি। আমি পালন করেছি খ্রিস্টান ধর্ম, হিন্দুইজম, জৈন ধর্ম, বস্তুবাদ, সোশ্যালিজম, এরকম আরো অনেক ইজম। আর সেগুলোর নাম যদি বলি আপনারা হয়তো সেগুলো চিনতেও পারবেন না। সুবহানাল্লাহ। তারপর আপনারা দেখবেন যে এই পবিত্র রমজান মাসে আল্লাহ মানুষের জন্য সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব নাজিল করেন, পবিত্র কোরআন। আর সেই পবিত্র কোরআন এখনো আমাদের সাথেই রয়েছে। এই কারণেই পবিত্র রমজান মাস মুসলিমদের কাছে খুব স্পেশাল। শুধু মুসলিম নয়, অমুসলিমদের কাছেও। আমি ইসলাম গ্রহণ করেছিলাম এই পবিত্র রমজান মাসে। তখন মুসলিমদের দেখেছিলাম যে তারা তাদের ধর্ম পালন করছে না, তারপর তারা হঠাৎ করে এই এক মাস ধর্ম পালন করছে। আমি তখন ইসলাম ধর্মের বিভিন্ন গ্রন্থ পড়ে দেখলাম সত্যকে খুঁজে পাওয়ার জন্য। তারপর সত্যকে খুঁজে পেলাম। এর কয়েকদিন পরে আমি রোজা রাখা শুরু করলাম। তার কয়েকদিন পরেই আমি শাহাদা দিলাম, আলহামদুলিল্লাহ। ইসলাম ধর্ম এতটাই ভালো যে এটাকে কোনোভাবেই উপেক্ষা করা যায় না। ভাই ও বোনেরা, রমজান মাস রহমতের মাস, ক্ষমা প্রার্থনার মাস। এই মাসেই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পবিত্র কোরআন নাজিল হয়েছিল। আমাদের এই সিরিজ অনুষ্ঠান এটা প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের জন্য, আমার জন্য, যাতে সঠিকভাবে রোজা পালন করতে পারি। আগেই বলেছিলাম যে এই অনুষ্ঠানে আমি হোস্টের দায়িত্ব পালন করব। আর প্রত্যেক দিন এই অনুষ্ঠানে আমার সাথে যিনি থাকবেন তার সম্পর্কে আপনাদের কাছে খুব বেশি কিছু বলার দরকার নেই। তার বুদ্ধিমত্তা এবং তার পেশা, প্রথম জীবনে তিনি ছিলেন একজন ডাক্তার, প্রশিক্ষণপ্রাপ্ত মেডিকেল ডাক্তার। একবার তিনি আমাকে বলেছিলেন যে তিনি নিজেকে মনে করতেন একজন মেডিকেল ডাক্তার, অর্থাৎ মানুষের শরীরের ডাক্তার। পরবর্তীতে তিনি আমাকে বলেছিলেন যে তিনি হয়ে গেলেন মানুষের আত্মার ডাক্তার। এটার কারণ হল কোরআন আর সুন্নার সত্যের বাণী তার হৃদয়ে প্রবেশ করেছে, আর তখন তিনি দাওয়া দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করলেন। গত ১১ বছর ধরে, প্রিয় ভাই ও বোনেরা, তিনি ১০০০-এর বেশি লেকচার দিয়েছেন আন্তর্জাতিক বিভিন্ন অঙ্গনে, যেমন বিভিন্ন টেলিভিশনে, প্রিন্ট মিডিয়াতে, রেডিওতে। এছাড়াও তিনি অনেক গুরুত্বপূর্ণ বই লিখেছেন যার টপিক হল কম্পারেটিভ রিলিজিয়ন এবং ইসলাম। তার বিশ্লেষণধর্মী ব্যাখ্যা আর তিনি যেভাবে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে একেবারে হুবহু উদ্ধৃতি দেন, পৃথিবীর সবগুলো প্রধান ধর্মগ্রন্থ থেকেই তিনি একেবারে রেফারেন্স উদ্ধৃতি দেন, এটার তুলনা নেই। এই জন্য তিনি মানবতার একটা সম্পদ। এখন আমি এই মুহূর্তে যেটা করতে চাই যে আর কথা না বাড়িয়ে আমি তাকে এই অনুষ্ঠানে স্বাগত জানাবো, ডক্টর জাকির আব্দুল করিম নায়েক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি ভালো, আলহামদুলিল্লাহ। প্লিজ বসেন। ধন্যবাদ।
ডক্টর জাকির, আমাদের অনুষ্ঠান শুরুর আগে আপনি কি পিস টিভির দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন? আমাদের এই ইন্টারভিউয়ের লম্বা সিরিজ আর প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে পবিত্র রমজানের উপর আ ডেট উইথ ডক্টর জাকির। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقهوا قولي। রোজা উপলক্ষে বিশেষভাবে আয়োজিত আমাদের এই সিরিজ অনুষ্ঠান রমজান এ ডেট উইথ ডক্টর জাকির, এটা শুরুর আগে আমি স্পষ্ট করে একটা কথা বলতে চাই যে আমি নিজেকে মনে করি একজন ছাত্র যে এখনো শিখছে, নিজেকে মনে করি একজন তালবে ইলম, বিশেষজ্ঞ বলে আমি মনে করি না যে বিভিন্ন ফতোয়া দেব ইসলামের বিভিন্ন বিষয়ে। আর এই পবিত্র রমজান সম্পর্কে যদি বলতে হয় অনেক বিষয়ে মতভেদ আছে, বিভিন্ন বিষয় নিয়ে মতভেদ দেখা যায় বিশেষজ্ঞ আর আলেমগণের মধ্যে, বিভিন্ন মাজহাবের মধ্যে এরকম মতভেদ আছে। পবিত্র কোরআনে রমজান মাসের কথা সরাসরি উল্লেখ করা হয়েছে মাত্র চারটা আয়াতে, সূরা বাকারা অধ্যায় দুই আয়াত 183, আয়াত নম্বর 184, আয়াত 185, তারপর 187। পরোক্ষভাবে আরো কয়েকটা আয়াতে আছে, তবে প্রত্যক্ষভাবে চারটা আয়াতে। তাই বেশিরভাগ নিয়মের ভিত্তি হলো হাদিস, কিছু বিশেষজ্ঞ ব্যবহার করেছেন জয়ীফ হাদিস, কেউ নিয়েছেন মধু হাদিস, কেউ নিয়েছেন সহি হাদিস। আমি এখানে যে উত্তরগুলো দেব সেটা বেশ কয়েকজন বিশেষজ্ঞের দৃষ্টিভঙ্গি অনুযায়ী, আমি শুধু সেই সব বিশেষজ্ঞগণকেই বেছে নিয়েছি যাদের মতামত কোরআন এবং সহি হাদিস অনুযায়ী বলে মনে হয়েছে। এগুলো হয়তো দর্শকদের দৃষ্টিভঙ্গির সাথে না মিলতে পারে যেটাতে তারা অভ্যস্ত। আমাদের মতামত হবে কোরআন এবং সহি হাদিস অনুযায়ী, প্রয়োজন হলে আমি বিভিন্ন বিশেষজ্ঞের আলাদা মতামতও বলতে পারি, বিশেষজ্ঞগণ নামও বলতে পারি, তবে বেশিরভাগ সময় বলবো না। আমি সবাইকে স্পষ্ট করে জানাতে চাই যে পবিত্র রমজান সম্পর্কে আমি যে উত্তরগুলো দেব তার কোনটাই আমার নিজের বানানো উত্তর না, এই মতামতগুলো বেশ কয়েকজন বিশেষজ্ঞের, তাদের দৃষ্টিভঙ্গি। আর আমি যথাসাধ্য চেষ্টা করব সেই সময় সেই বিশেষজ্ঞের নামটা বলতে, যাতে করে কেউ না ভাবে যে আমি আমার মতামতগুলো জানাচ্ছি। আর আমার মতে উত্তরগুলো হওয়া উচিত কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী। আমি যথাসাধ্য চেষ্টা করে যাব, আর ইনশাআল্লাহ যতখানি সম্ভব হয় বিভিন্ন হাদিস বলার সময় আমি রেফারেন্স দেওয়ার চেষ্টা করব যে এটা সহিহ বুখারী সহিহ মুসলিম অধ্যায় নাম্বার, তারপর হাদিস নাম্বার, যাতে করে দর্শকরা সেই হাদিসগুলো চেক করে দেখতে পারে যে আমার কথাগুলো সঠিক কিনা। কোরআনের আয়াতের রেফারেন্স দেব, সাধারণত আমি উত্তর দেওয়ার সময় এভাবে রেফারেন্স দিয়েই কথা বলে থাকি, যাতে করে লোকজন উত্তরটা জানতে পারে একেবারে খাঁটি উৎস থেকে, কোরআন এবং সহিহ হাদিস। আমার মুখ থেকে ভালো আর সঠিক যা কিছু বেরোবে সেটা আল্লাহর তরফ থেকে বেরোবে, আর আমার মুখ থেকে ভুল বা ঠিক কিছু বেরোলে সেটা আমার তরফ থেকে আর শয়তানের তরফ থেকেই বেরোবে। তাই শয়তানের হাত থেকে রক্ষার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, আর আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করছি এই সিরিজ অনুষ্ঠান যেন আমাদের সবার জন্য উপকারী এবং দর্শকদের জন্য উপকারী হয় ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। এবারে অনুষ্ঠানের কথা, এখানে এই অনুষ্ঠানটাতে মোট দুইটা অংশ থাকবে। প্রথম অংশ হবে সরাসরি ইন্টারভিউ ডক্টর জাকির নায়েক ও আমার মধ্যে, অনুষ্ঠানের টপিক অনুসারে প্রত্যেক অনুষ্ঠানে রমজানের একটা বিষয়, আর দ্বিতীয় অংশে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন ডক্টর জাকির নায়েক। প্রশ্নগুলো হবে সেই দিনের টপিকের উপর। আলহামদুলিল্লাহ, আমাদের অনুষ্ঠানে আলোচনার টপিক ঈদ উল ফিতর। ডক্টর জাকির, গতকাল আমাদের আলোচনার টপিক ছিল জাকাতুল ফিত্রা, আর এই টপিক নিয়ে আমরা বেশ বিস্তারিতভাবে আলোচনা করেছি, দর্শকদের বেশ কিছু প্রশ্নেরও উত্তর দিয়েছি। আর আজকে আমাদের আলোচনার বিষয় হল ঈদ, ঈদ উল ফিতর, মুসলিমদের জন্য একটা ধর্মীয় উৎসবের দিন। তবে প্রথমেই আমি জানতে চাইব যে ঈদ এই শব্দটার অর্থ আসলে কি? আরবি শব্দ ঈদ, এর মানে যে জিনিসটা স্বভাবগত, এর আরেকটা মানে ফিরে আসা, আরেকটা মানে পুনরাবৃত্তি। এক কথায় ঈদ মানে যেটা বারবার হয়ে থাকে, আর এটা দিয়ে নির্দিষ্ট কোনো জায়গার কথাও বোঝানো হয় যেখানে মানুষ কিছুদিন পর পর আসে। এর আরেকটা মানে একটা সময়সীমা যখন নির্দিষ্ট কোনো কাজ করা হয় নিয়মিতভাবে। ঈদ শব্দের বহুবচন আয়াদ, যেদিন সবাই সমবেত হয়। ঈদ এর মূল আরবি শব্দটা আদা, যার অর্থ ফিরে আসা, আর মানুষ এই উৎসবে ফিরে আসে প্রতি বছর, অর্থাৎ ঈদ। আর ইবনুল আরাবি তিনি বলেছেন যে এই দিনটাকে ঈদ বলা হয় এর কারণ এটা আনন্দ ফিরিয়ে আনে প্রতি বছর। আর এই ঈদ শব্দটা অনেক মানুষ বলেন এর মূল আরবি শব্দ আদা,
জার্মানের রীতি, জার্মানে হচ্ছে ঐতিহ্য, মানুষ ঈদ পালন করার রীতিতে অভ্যস্ত, সেজন্য এটাকে বলা হয় ঈদ। এটা বলছে মসনাদ আহমদ, খণ্ড নম্বর ৩, হাদিস নম্বর ১২০০৬। মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম একদিন মদিনা শহরে প্রবেশ করলেন, আর এর আগে আয়ামে জাহেলিয়ার সময়ে অর্থাৎ অজ্ঞতার যুগে মদিনার লোকজন উৎসব হিসেবে পালন করত দুটো দিন, খেলাধুলা আর বিনোদনের জন্য। একটা ছিল নওরোজ উৎসবের দিন, নতুন বছর শুরু হচ্ছে, অন্যটা ছিল মহারাজান উৎসবের দিন, এটা ছিল বছরের শেষ দিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা আগে আয়ামে জাহেলিয়ার যুগে দুদিন উৎসব করতে খেলাধুলা আর বিনোদনের মাধ্যমে, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোর পরিবর্তে দুটো দিন দিয়েছেন যেগুলো আরো উত্তম। একটা হলো নাহারের দিন মানে কোরবানির দিন, আরেকটা ফিতরের দিন মানে রোজা ভাঙার দিন। তার মানে ঈদের দিন আমাদের দুটো ঈদ, ঈদুল আজহা আর ঈদুল ফিতর, জাহেলিয়ার উৎসবের বদলে এগুলো দেওয়া হলো। তাহলে আমরা জানতে পারছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদলে দিয়েছেন জাহেলিয়ার উৎসবগুলো, যেখানে মানুষ খেলাধুলা আর বিনোদন করত, তার বদলে দুটো উত্তম দিন, কোরবানি দেওয়ার দিন আর ক্ষমা পাওয়ার দিন ইত্যাদি। এতে আমাদের উপকার হবে এই দুনিয়ায় পাশাপাশি আখিরাতেও। ওকে, জাযাকাল্লাহ খায়ের। ডক্টর জাকির, ঈদের দিন সকালে আমরা মুসলিমরা সবাই বাইরে গিয়ে ঈদের নামাজ আদায় করি, আপনি কি এখন আমাদের পিস টিভির দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে ঈদের নামাজের ক্ষেত্রে নিয়মগুলো কি কি? আপনি যদি ঈদের নামাজের কথা বলেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর ২, বুক অব ফাস্টিং, হাদিস নম্বর ২৫৩৪। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দুই দিন রোজা রাখা নিষিদ্ধ, ঈদুল ফিতর আর ঈদুল আজহা। তাহলে এই দুটো ঈদের দিনে ঈদুল ফিতর তার মানে রোজা ভাঙা, আর আদার ঈদ মানে কোরবানি দেওয়ার দিন, এই দুই দিনে রোজা রাখা নিষিদ্ধ, এই দুই দিন কেউ রোজা রাখতে পারবে না। এখন যদি নিয়মের ব্যাপারে কিছু বলতে হয় যে ঈদুল ফিতরের নামাজ কেমন হবে, এ ব্যাপারে মতভেদ আছে বিভিন্ন বিশেষজ্ঞ আর বিভিন্ন মাজহাবের ভেতরে। ইমাম শাফির মত অনুযায়ী আর ইমাম মালিক, শাফি এবং মালিকি, তারা বলেন যে ঈদের নামাজ সুন্নতে মুয়াক্কাদা, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ সুন্নত, বলা হয়েছে মুস্তাহাব। এর ভিত্তি একটা হাদিস যে এক বেদুইন সে একবার বলল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য আর কোনো নামাজ ফরজ করেননি শুধু পাঁচ ওয়াক্ত নামাজ বাদে। এটা আছে আল মুগনিতে খণ্ড নম্বর ২, পৃষ্ঠা নম্বর ২২৩। এই হাদিসের ভিত্তিতে যে পাঁচ ওয়াক্ত নামাজ বাদে আর কোনো নামাজকে ফরজ করা হয়নি, তারা বলেন এই নামাজ ঈদুল ফিতরের আর ঈদুল আজহা এটা সুন্নতে মুয়াক্কাদা। আর হাম্বলি মাজহাবের মতে হাম্বলিরা বলেন যে এটা ফরজে কিফায়া, তার মানে ফরজ যদি পুরো সম্প্রদায়ের মধ্যে একজন পালন করে সেটা যথেষ্ট, এটা প্রত্যেকের জন্য ফরজ না, ফরজে কিফায়া। আর তিন নম্বর ইমাম আবু হানিফার মত অনুযায়ী, আল্লাহ তাকে দয়া করুন, তিনি বলেছেন এটা হচ্ছে ফরজ, এটা ওয়াজিব। আর এটার সাথে একমত ইবনে তাইমিয়া যে ঈদুল ফিতরের নামাজ পড়া আর ঈদুল আজহার নামাজ এগুলো ফরজ। এই মতামতের ভিত্তিতে কোরআনের একটা আয়াত সূরা আল কাউসার অধ্যায় নম্বর ১০৮ আয়াত নম্বর ২ বলা হয়েছে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার মানে তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ পড়ো আর কুরবানি করো। তার মানে হচ্ছে আপনি ঈদের নামাজ পড়বেন, ঈদুল আজহা তারপর কুরবানি দেবেন। এই আয়াতের ভিত্তিতে তারা বলেন যে ঈদের নামাজ পড়া বাধ্যতামূলক। এছাড়া অনেক সহিহ হাদিস আছে যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন মুসলিমদের যে তারা নামাজ পড়বে, শুধু সাধারণ মুসলিমই নয়, নবী এখানে বলেছেন রজস্রাব হওয়া মহিলাদের ঈদের নামাজের ময়দানে যাও, যদিও তোমাকে নামাজ পড়তে হবে না। তিনি বলেছেন অন্তপুরের মহিলা এমনকি কুমারী হোক, তারা তরুণী অথবা বয়স্কা, ঈদের নামাজ পড়বে। রজস্রাব হওয়া মহিলা নামাজ না পড়লেও অন্তত নামাজ পড়ার জায়গায় যাবে। এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর ১, বুক অব সালাহ, হাদিস নম্বর ৩২৪ আর হাদিস নম্বর ৩৫১। এরকম আরো অনেক হাদিস আছে। নবী আরো বলেছেন যে শিশুরাও যাবে। আর এই হাদিসের ভিত্তিতে ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু, শেখ ইবনে তাইমিয়া রাদিয়াল্লাহু আনহু,
তারা বলেছেন ঈদের নামাজ আদায় করা ফরজ। আরো একটা হাদিস আছে সুনান আবু দাউদে, খণ্ড নম্বর এক, বুক অব সালাহ, হাদিস নম্বর 1068। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা দুটো ঈদ একসাথে পাচ্ছি, তার মানে ঈদ উল ফিতর আর জুমার নামাজ আদায়। জুমাকে অনেক সময় বলে সাপ্তাহিক ঈদ। নবী বলেছেন যে ঈদ উল ফিতরের নামাজ আদায়ের পরে নবী বললেন, যারা জুমার নামাজ পড়তে চাও না তাদের সেদিন আর জুমা পড়তে হবে না, যদি তোমরা না চাও, তবে আমরা জুমার নামাজ পড়ব। তার মানে যেহেতু ঈদের নামাজ পড়া হয়েছে, জুমার নামাজটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে। এখানে নবী বলেছেন যদি ঈদের নামাজ পড়ে থাকো জামাতের সাথে, সেদিন জুমার নামাজ না পড়লেও চলবে, তবে সেখানে জোহরের নামাজ পড়তে হবে। নিশ্চিতভাবে এটা বোঝাচ্ছে যে ঈদের নামাজ হচ্ছে ফরজ নামাজ। আমি একমত ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু আর শেখ ইবনে তাইমিয়া রাদিয়াল্লাহু আনহুর মতের সাথে। আমিন ইনশাআল্লাহ। এটা আমাদের মুসলিমদের একত্রিত হওয়ার একটা সুবর্ণ সুযোগ, এতে করে সবার ভালো লাগবে। আমাদের এরকম আরো ভালো উপলক্ষ প্রয়োজন যেগুলোতে আমাদের সবার ভালো লাগবে ইনশাআল্লাহ। ডক্টর জাকির, আপনি কি আমাদের বলবেন যে এই ঈদের নামাজ প্রথমে কোন সময়ে পড়া যায়, সকালে কোন সময়ে, আর এই নামাজের শেষ সময়টা কখন? আপনি যদি ঈদের নামাজের সময়টা সম্পর্কে বলেন, এটা আপনি পড়তে পারেন যখন সূর্য আকাশে আনুমানিক 3 মিটার উপরে আছে, সেই সময় থেকে সূর্য মাঝ আকাশে আসা পর্যন্ত। আর বেশিরভাগ বিশেষজ্ঞ তারা বলেন যখন সূর্য একটা বর্ষার মতো উচ্চতায় উঠে আসবে আকাশের গায়ে, এটা আমরা দেখেছি খালি চোখে, যতক্ষণ না সূর্য মধ্য আকাশে ওঠে, এই সময়ের মধ্যে নামাজ পড়তে পারেন। তাহলে মধ্য আকাশে পৌঁছালে সময় শেষ, আর সময় শুরু হয় যখন সূর্য মাটি থেকে আনুমানিক একটা বর্ষার উচ্চতায় আসে। একটা হাদিস সুনান আবু দাউদে, খণ্ড নম্বর 1, বুক অব সালাহ, হাদিস নম্বর 1131। আবদুল্লাহ ইবনে বসর ছিলেন আমাদের নবীর একজন সাহাবা। একদিন তিনি জামাতে নামাজ পড়তে গেলেন, আর সেটা ছিল রোজা ভাঙার দিন অথবা কোরবানি দেওয়ার দিন, ঈদের নামাজ পড়তে। তিনি অখুশি হলেন যে ইমাম দেরি করে সেই নামাজ পড়ালেন, আর তিনি বললেন নবীর সময়ে আমাদের আমলে এতক্ষণ ঈদের নামাজ শেষ হয়ে যেত, তখন প্রায় দুপুর, তাহলে ঈদের নামাজ তাড়াতাড়ি আদায় করলে ভালো। আর ইবনে খুজাইমার মত অনুযায়ী তিনি তার বইতে লিখেছেন আল মুগনি, এটা আছে খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 224-এ, তিনি বলেছেন যে ঈদুল আজহার ব্যাপারে যদি বলা হয় কোরবানি দেওয়ার ঈদ, এটা আদায় করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। সূর্য ওঠার পর মাটি থেকে যখন সূর্য এক বর্ষা উচ্চতায় থাকবে, এই নামাজ পড়তে হবে যত তাড়াতাড়ি সম্ভব, কারণ মানুষ বাসায় ফিরবে, তারপর কোরবানি দেবে আর রান্নাবান্নার আয়োজন করবে যাতে কোরবানির মাংস খেতে পারে দুপুর বেলায়। আর ঈদ উল ফিতরের নামাজ সম্পর্কে যদি কিছু বলতে হয়, এখানে একটু দেরি করবেন যাতে মানুষজন সবাই জাকাতুল ফিতরা দিতে পারে গরিব আর অভাবগ্রস্ত মানুষদেরকে। আর নবী বলেছেন যে তোমরা জাকাতুল ফিতরা দেবে ঈদের নামাজের আগে, তাই ঈদ উল ফিতরের নামাজ একটু দেরি করে পড়া উচিত, একটু দেরিতে। তাহলে ঈদের নামাজের সময়ের কথা যদি বলেন, সেখানে এটাই হচ্ছে নিয়ম। জাযাকাল্লাহ খায়ের। আপনি কি এবারে বলবেন ঈদের নামাজ আদায় করার ক্ষেত্রে সঠিক নিয়ম কানুন আসলে কোনটা, আর যদি একটা সংক্ষিপ্ত বর্ণনা দেন আমাদের পৃথিবীর দর্শকদের জন্য যাতে তাদের উপকার হয়? আপনি যদি ঈদের নামাজ সম্পর্কে বলেন, মুসলিমরা বিভিন্ন নিয়মে এই নামাজ পড়ে, এটা নিয়ে মতভেদ আছে। তবে আপনি যদি এখানে বিশুদ্ধ উৎসের কথা বলেন, কোরআন এবং সহিহ হাদিস, সেখানে একটা কমন নিয়ম পাবেন। আর বিশুদ্ধ উৎস অনুযায়ী সহিহ হাদিস পড়লে তখন আপনি এটা জানতে পারবেন যে ঈদের নামাজের ব্যাপারে যদি বলতে হয়, হোক সেটা ঈদুল ফিতর বা ঈদুল আজহা, নামাজ পড়তে হবে 2 রাকাত নামাজ, 2 ইউনিট নামাজ। একটা হাদিস আছে সুনান আল বাইহাকীতে, খণ্ড নম্বর 3, বুক অব জুমা সালা, হাদিস নম্বর 5719। উমর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তার উপর সন্তুষ্ট হন, তিনি বলেছেন ভ্রমণকারীদের নামাজ 2 রাকাত, আদাহ নামাজ 2 রাকাত, তার মানে ঈদুল আজহা, আর জুমার নামাজ 2 রাকাত, এটাই হচ্ছে এই সব নামাজের পূর্ণ দৈর্ঘ্য, আর এই নির্দেশ দিয়েছেন আল্লাহর রাসূল, তার মানে ঈদের নামাজ হবে 2 রাকাত। 2 নম্বর পয়েন্ট, যে ঈদের নামাজের আগে আজান দেওয়া হয় না, এই হাদিসটা আছে
সহিহ মুসলিমে খণ্ড নম্বর দুই বুক অব সালা হাদিস নম্বর 1929 জাবের ইবনে সামুরা বলেছেন যে তিনি নামাজ আদায় করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের সাথে দুটো ঈদেই একবার বা দুইবারের বেশি পড়েছেন, সেখানে কোনো আজান বা ইকামত নেই। তার মানে ঈদের নামাজের সময় আজান দেওয়া হয় না, ইকামত দেওয়া হয় না, এটা সাধারণ জামাতে নামাজ থেকে আলাদা। তিন নম্বর পয়েন্ট যে ঈদের নামাজের আগে কোনো নামাজ পড়তে হবে না অথবা তার পরেও পড়তে হবে না, এই নামাজের আগে বা পরে কোন রকম সুন্নত নামাজ নেই। আর একটা হাদিস উল্লেখ আছে সুনান আবু দাউদে খণ্ড নম্বর এক বুক অব সালাহ হাদিস নম্বর 1155, এখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে নবী বাইরে বের হয়ে আসলেন ঈদের নামাজ পড়ার জন্য, ঈদ উল ফিতরের দিনে নামাজ পড়লেন দুই রাকাত, এর আগে বা পরে কোনো নামাজ পড়লেন না, তার মানে ঈদের নামাজের আগে পরে কোনো নামাজ নেই। এছাড়া চার নম্বর পয়েন্ট, যখন কেউ ঈদের নামাজ পড়ছে তখন সে বলবে তাকবীর আল ইহরাম মানে আল্লাহু আকবার, তারপর কিছু দোয়া পড়বেন, এরপর আমাদের দিতে হবে সাতটা তাকবীর প্রথম রাকাতে, আর দ্বিতীয় রাকাতে দিতে হবে পাঁচটা তাকবীর। এটা আমরা জেনেছি সহিহ হাদিস থেকে আছে সুনান আবু দাউদে খণ্ড নম্বর এক বুক অব সালাহ হাদিস নম্বর 1145 আর 1146, সেখানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ তার উপর সন্তুষ্ট হন তিনি বলেছেন যে নবী যখন ঈদ উল ফিতরের নামাজ পড়তেন আর ঈদ উল আজহার নামাজ, তার মানে দুই ঈদের নামাজ, তিনি তখন দিতেন মোট সাতটা তাকবীর প্রথম রাকাতে আর দ্বিতীয় রাকাতে দিতেন পাঁচটা তাকবীর। এটাই হচ্ছে ঈদের নামাজ আদায় করার সঠিক নিয়ম। এরপরে ইমাম সাহেব তখন বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, আমি শয়তান থেকে রক্ষার জন্য আল্লাহর আশ্রয় চাচ্ছি এবং দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তারপর তিনি পড়বেন সূরা ফাতিহা, আর সূরা ফাতিহার পরে নামাজের প্রথম রাকাতে পড়তে পারেন সূরা কাফ অধ্যায় 50, এরপর দ্বিতীয় রাকাতে পড়তে পারেন সূরা কামার অধ্যায় নম্বর 54, অথবা প্রথম রাকাতে পড়তে পারেন সূরা আলা অধ্যায় নম্বর 87, আর দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া অধ্যায় নম্বর 88। প্রথম আর দ্বিতীয় রাকাত এরকম হতে পারে, এটা সহিহ হাদিস দিয়ে প্রমাণিত। তবে এখানে আপনি যদি অন্য কোন সূরা পড়েন অথবা কোরআনের কয়েকটা আয়াত তাহলে নামাজ হবে, এগুলো সুপারিশ করা হয়েছে, এগুলো হলো সুন্নাহ, আমাদের নবী পড়েছেন। এছাড়াও ঈদের নামাজ শেষ হওয়ার পরে ইমাম তখন দেবেন খুতবা, ঈদের নামাজের খুতবা, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 2 বুক অফ টু ইদস হাদিস নম্বর 962। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে তিনি ঈদের নামাজ আদায় করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, আরও ছিলেন আবু বকর উমর উসমান আল্লাহ সবার উপরে সন্তুষ্ট হন, আর তাদের সবাই ঈদের নামাজ আগে পড়েছেন তারপর খুতবা দেওয়া হয়েছে। এনারা প্রত্যেকেই খুতবা দিয়েছেন ঈদের নামাজ আদায় করার পরে। আরো একটা হাদিস আছে সুনান আবু দাউদে খণ্ড নম্বর 1 বুক অব সালাহ হাদিস নম্বর 1151, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজের শেষে আর খুতবা শুরু করার আগে ঈদের নামাজে তিনি বলেছেন তোমরা যারা এই খুতবা শুনতে চাও তারা ইচ্ছে করলে বসে শুনতে পারো, আর যদি তোমরা যেতে চাও তাহলে চলে যেতে পারো। এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। বেশিরভাগ সময় আপনারা দেখবেন ঈদের নামাজে খুতবার সময় বেশিরভাগ ইমাম বলেন আপনারা উঠবেন না, এটা ঠিক না, তারা লোকজনকে চলে যেতে বাধা দেন, এতে গুনাহ হবে, আর এরকম অনেক কথাই বলেন, এ সময় ওঠা তো হারাম। চিন্তা করেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুতবা দিয়েছেন তখন বলেছেন তোমরা শুনতে চাইলে শুনতে পারো আর না শুনতে চাইলে চলে যেতে পারো। তাহলে এখনকার দিনের ইমাম যে খুতবা দেন সেটা কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ? ব্যাপারটা হাস্যকর। সহিহ হাদিস বলছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খুতবা শুনতে চাইলে থাকো আর না চাইলে যেতে পারো, তবে এটা করলে ভালো, যদি খুতবা শুনেন তবে নবীর অনুমতি আছে কেউ চাইলে চলে যেতে পারে। আরো একটা হাদিস আছে সুনান আবু দাউদে খণ্ড নম্বর 1 বুক অব সালাহ হাদিস নম্বর 1068, নবী বলেছেন যে আজ আমরা একসাথে দুটো ঈদ পেয়েছি, মানে ঈদ উল ফিতর আর জুমা, জুমাকে বলা হয় সাপ্তাহিক ঈদ। তোমাদের মধ্যে যারা জুমার নামাজ পড়তে চাও না তাদের পড়া লাগবে না, কারণ ঈদের নামাজ জামাতে পড়লে সেটাই যথেষ্ট, তবে আমরা জুমার নামাজ আদায় করব। তাহলে চিন্তা করেন জামাতে ঈদের নামাজ পড়ার গুরুত্ব এতটাই,
যে সেদিন যদি শুক্রবার হয় ঈদের নামাজ যথেষ্ট, জুমার নামাজ না পড়লেও হবে, তবে পড়লে ভালো আলহামদুলিল্লাহ, তবে জুমার নামাজ না পড়লে তখন জোহরের নামাজ পড়াটা হচ্ছে বাধ্যতামূলক। এই হলো সংক্ষেপে ঈদের নামাজ আদায় করার সঠিক নিয়মের বর্ণনা। আচ্ছা, জাযাকাল্লাহ খায়ের ডক্টর জাকির, আশা করি আমাদের দর্শকরাও ঈদের নামাজের সঠিক পদ্ধতিটা জানতে পেরেছেন, কারণ আপনি বললেন এক এক জায়গায় মুসলিমরা এক এক নিয়মে ঈদের নামাজ পড়ে। এখন থেকে আমরা সেটাই করব যেভাবে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তে বলেছেন ইনশাআল্লাহ। ডক্টর জাকির, আপনি কি এই ঈদের নামাজে মহিলাদের উপস্থিত থাকার গুরুত্ব প্রসঙ্গে কিছু বলবেন? ঈদের নামাজের ব্যাপারে যদি বলতে হয়, এটা বাধ্যতামূলক, সব মুসলিম পুরুষ নামাজ পড়বে, আর এমনকি শিশুরাও পাশাপাশি মহিলারাও, তারাও হতে পারে তরুণী অথবা বয়স্ক, বিবাহিতা বা অবিবাহিতা। আর নবী বলেছেন রজস্রাব হওয়া মহিলারাও সেখানে যাবে, যদিও তাদের নামাজ পড়তে হবে না, উপস্থিত থাকবে। আর অনেক হাদিসে এ ব্যাপারে বলা হয়েছে, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর ১, বুক অফ সালাহ, হাদিস নম্বর ৩৫১, যে উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে আমাদেরকে প্রিয় নবী নির্দেশ দিয়েছেন সব মহিলারা, রজস্রাব হওয়া মহিলারাও আর অন্তপুরের মহিলারা, তারা সবাই ঈদের নামাজের স্থানে যাবে, যদিও রজস্রাব হওয়া মহিলারা মুসাল্লা থেকে দূরে থাকবে, তার মানে তারা নামাজ পড়বে না, কিন্তু সেখানে যাবে। আর একবার একজন মহিলা নবীকে জিজ্ঞেস করলো, হে নবী, সেই মহিলার যদি বোরখা না থাকে? নবী তখন বললেন, সে তার সঙ্গীর কাছ থেকে পর্দা ধার করে আনবে, তার মানে সঙ্গীর কাছ থেকে বোরখা ধার নেবে, যদি তার বোরখা না থাকে তাহলে ধার করবে। ঈদের নামাজের স্থানে উপস্থিত হওয়া এতটাই গুরুত্বপূর্ণ। এরপর উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা আরো বলেছেন, সবাইকে ঈদের নামাজের সময় উপস্থিত থাকতে বলা হয়েছে, রজস্রাব হওয়া মহিলারা নামাজ পড়বে না, তবে ঈদের নামাজের জায়গাটাতে উপস্থিত থাকবে। আরো একটা হাদিস আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর ২, বুক অফ টু ঈদস, হাদিস নম্বর ৯৭৫, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে যখন তিনি ছোট ছিলেন তখন একবার নবীর সাথে ঈদের নামাজ পড়েছিলেন, তিনি বলেছেন তার মনে নেই ঈদুল আজহা না ঈদুল ফিতর ছিল সেটা। নামাজ শেষ হওয়ার পরে নবী খুতবা দিলেন, তারপর তিনি মহিলাদের উদ্দেশ্যে বিভিন্ন উপদেশ দিলেন আর বললেন যে মহিলাদের দান করা উচিত। আরেকটা হাদিস আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর ১, বুক অফ মেনসেস, হাদিস নম্বর ৩২৪, হাফসা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে আমরা বাসার কুমারী মেয়েদের ঈদের নামাজে যাওয়ার অনুমতি দিতাম না। এভাবে আরো কথা বললেন, তখন এক মহিলা আসলো আর সে বলল যে আমার বোন আমাদের নবীর একজন সাহাবীর স্ত্রী, আর যুদ্ধের সময় আমরা লড়াইয়ের ময়দানে যোদ্ধাদের সাহায্য করতাম, এভাবে বলে গেল। আর নবী বললেন যে রজস্রাব হওয়া মহিলারা আর অন্তপুরের মহিলারা ঈদের নামাজের স্থানে যাবে, আর যদি তাদের বোরখা না থাকে সঙ্গীর কাছ থেকে সে ধার করবে। কিছুক্ষণ পরে উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা ঘরে ঢুকলেন, তাকে জিজ্ঞেস করা হলো, তুমি কি এগুলো শুনেছো? তিনি বললেন, হ্যাঁ, নবী তো এই কথাই বলেছেন যে রজস্রাব হওয়া মহিলা আর যে সাবালিকা কুমারী মেয়ে, তরুণী কুমারী মেয়ে আর বিবাহিতা মহিলারা ঈদের নামাজে যাবে, আর সেই মহিলার যদি বোরখা না থাকে সে তাহলে সঙ্গীর কাছ থেকে ধার করবে। তখন হাফসা রাদিয়াল্লাহু আনহা বললেন, রজস্রাব হওয়া মহিলাও? তিনি বললেন, হ্যাঁ। তারা কি আরাফাতের ময়দানে যায় না? সেখানে যেতে পারলে নামাজ পড়ার জায়গা তো উপস্থিত থাকতে পারবে, তবে নামাজ পড়তে পারবে না। এটার উল্লেখ আছে মুসনাদ ইবনে সাইবাই খণ্ড নম্বর ২, হাদিস নম্বর ৫৭৮৬। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তার পরিবারের সবাইকে নিয়ে ঈদের নামাজ পড়তে যেতেন, পরিবারের সবাইকে নিয়ে যেতেন যাদেরকে নিয়ে যাওয়া সম্ভব হতো। তাহলে বুঝতে পারছি যে মহিলাদের ঈদের নামাজে যাওয়া উচিত, রজস্রাব হওয়া মহিলাও যাবে, যদিও নামাজ পড়বে না তবে তার যাওয়া উচিত। ওকে, ধন্যবাদ ডক্টর। আপনার কাছে পরের প্রশ্ন, ঈদের নামাজ আদায় করার উদ্দেশ্যটা আসলে কি হতে পারে? ঈদের নামাজের উদ্দেশ্যের কথা যদি বলেন, আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন যেন এভাবে সামাজিক জীবন গড়ে তুলি, আমরা সবাই বুঝতে পারবে যে আমরা আল্লাহকে মেনে চলি, বিশ্বাস করি তাকওয়া। এর সবচেয়ে সেরা উদাহরণ হচ্ছে প্রত্যেক দিন জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া। মুসলিমরা একত্রিত হয়ে নামাজ পড়ছে, তাদের তাকওয়া বাড়ছে, আল্লাহকে মেনে চলছে, সামাজিক জীবনে এটা দেখা যায়। আরো বড় জামাত হয় জুমার নামাজে, আর
সবচেয়ে বড় স্থানীয় জামাত হচ্ছে দুই ঈদের নামাজ, সবচেয়ে বড় বার্ষিক জামাত পুরো পৃথিবীতে সেটা হজের সময়। হজের সময় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মুসলিমরা মক্কায় আসে। তবে স্থানীয় সবচেয়ে বড় জামাত হচ্ছে দুই ঈদের নামাজ, এটাই উদ্দেশ্য। আর দ্বিতীয়ত, এই জামাত যত বড় হবে আমরাও তত শক্তিশালী হব, মুসলিমরা একত্রিত হই আর আমাদের ভালোবাসা প্রকাশ করি আল্লাহ সুবহানাহু তাআলার প্রতি। সেজন্য নবী বলেছেন যে তোমরা যাবে ঈদগাহে, এতে করে অনেকগুলো ছোট জামাতের বদলে একটা বড় জামাত হবে, তাতে সবাই বুঝতে পারবে যে মুসলিমরা কতটা শক্তিশালী। এতে মুসলিমদের মনোবল আরো বেড়ে যাবে, ও আমরা তো জানতাম না এই ছোট দুটো গ্রামে 50,000 মুসলিম আছে, আর অমুসলিমরা কোনো ঝামেলা করার আগে 10 বার চিন্তা করবে, 50,000 মুসলিম ঝামেলা করার আগে 1,000 বার তারা এটা নিয়ে ভাবনা চিন্তা করবে, এতে করে আমাদের মনোবল আরো বেড়ে যাবে। আমার মনে হয় এটা গুরুত্বপূর্ণ, এজন্য নবী বলেছেন এমনকি বাচ্চারা, রজস্রাব হওয়া মহিলারাও যাবে, যদিও তাদের নামাজ পড়তে হবে না। মানুষ যত বেশি হবে মুসলিম উম্মার একতাও তত বেশি জোরদার হবে। ঈদের দিনে এত মুসলিমকে একসাথে দেখলে আসলেই খুব ভালো লাগবে, আসলে ব্যাপারটা খুব সুন্দর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের লন্ডনে সেন্ট্রাল মসজিদেও অনেক লোক নামাজ পড়ে, আপনিও বোধহয় কয়েকবার পড়েছেন। হ্যাঁ, বেশ কয়েকবার পড়েছি। এখন ধরেন একজন লোক কোনো একটা কারণে ঈদের জামাতের নামাজটা মিস করলো, তখন তাকে এই ব্যাপারটার জন্য কি করতে হবে? যদি কেউ ঈদের নামাজ মিস করে তাহলে পরে সে এই নামাজ পড়বে, এরকম একটা অধ্যায় এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 1, বুক অব সালা, অধ্যায় নম্বর 25। অধ্যায়ের শিরোনাম হচ্ছে যদি কেউ ঈদের জামাতের নামাজ মিস করে সে কি করবে। আর এখানে রেফারেন্স হিসেবে বলা হয়েছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহর, তিনি তার দাসকে বলছেন যে পরিবারের সবাইকে ডাকো, তারপর তিনি সবার সাথে জামাতে ঈদের নামাজ আদায় করলেন। যারা ঈদের নামাজ মিস করবে, পুরুষ বা মহিলা, তারা নামাজটা পড়বে যত তাড়াতাড়ি সম্ভব, আর এক্ষেত্রেও নামাজের নিয়মটা একই থাকবে, আগেও বলেছি। এছাড়া আরো একটা হাদিস আছে সুনান আবু দাউদে, খণ্ড নম্বর 1, বুক অব সালা, হাদিস নম্বর 1153। একবার কয়েকজন মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো, ঘোড়ায় চড়ে আসলো, আর তারা বলল যে গতকাল আমরা নতুন চাঁদ দেখেছি। তখন নবী নির্দেশ দিলেন রোজা ভেঙে ফেলো, আগামীকাল ঈদের নামাজ পড়বে। তার মানে আমাদের নবী যে এলাকায় বাস করতেন সেখানে মানুষ নতুন চাঁদ দেখেনি, তাই সবাই 30 দিন রোজা রেখেছে। তারপর কিছু লোকজন এসে সাক্ষ্য দিল তারা গতকাল নতুন চাঁদ দেখেছে, নবী বললেন রোজা ভেঙে ফেলো, কারণ ঈদের দিন রোজা থাকা যাবে না। তবে যেহেতু ঈদের নামাজের সময় চলে গেছে, ঈদের নামাজ পড়বে আগামীকাল। তার মানে যদি কোনো কারণে, সঙ্গত কোনো কারণে ঈদের নামাজ পড়তে না পারেন, তাহলে নামাজ পড়বেন পরের দিন। কেউ ঈদের নামাজ মিস করলে এটাই হচ্ছে নিয়ম। ডক্টর জাকির, ঈদের দিন একজন মুসলিম আরেক মুসলিমকে কিভাবে শুভেচ্ছা জানাবে, আর এছাড়াও এটা কি বলার অনুমতি আছে, ঈদ মুবারক? শুভেচ্ছা জানানোর কথা যদি বলেন, এটা সুপারিশ করা সুন্নাহ যে মুসলিমরা একে অন্যকে শুভেচ্ছা জানাবে ঈদের দিন, কারণ এটা একটা উৎসবের দিন। আর ফতে আল বারি অনুযায়ী 2 নম্বর খণ্ড, পৃষ্ঠা নম্বর 446, সাহাবিগণ আমাদের নবীর সহচর, ঈদের দিনে একে অন্যের সাথে দেখা হলে তারা বলতেন যে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, মানে আল্লাহ আমার এবং আপনার দোয়া কবুল করুন। কারণ রমজান হচ্ছে রোজা পালনের মাস, সবাই দোয়া করে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহর রহমত চায় বিভিন্ন দোয়া করে। আর এই মাস শেষ হলে তারা বলছেন আল্লাহ যেন আপনার আমার দোয়া কবুল করেন, এটাই শুভেচ্ছা জানানোর সবচেয়ে ভালো আর বিশুদ্ধ উপায়। এখন ঈদ মুবারক বলে শুভেচ্ছা জানানো যাবে কি না, এটা বেশি বলা হয় ভারত আর পাকিস্তানে, এটা অনেকটা একে অন্যকে অভিনন্দন জানানোর মতো। মুবারক মানে আশীর্বাদ পাওয়া, ঈদ মুবারক মানে এটা হোক একটা আশীর্বাদের দিন, তবে এটা দিয়ে সাধারণত অভিনন্দন জানানো হয়, এটা কোনো সুন্নত না। ঈদ মুবারক বলাটা কোনো সুন্নত না, তবে এটা হারাম বা মাকরু না, বলা যায় মুবা মানে ঐচ্ছিক। কারণ যদি বাংলায়ও বলেন আপনি যেন আশীর্বাদ পান, এতে কোনো সমস্যা নেই, এটা ঐচ্ছিক। তবে শুভেচ্ছা জানানোর সঠিক নিয়মটা হচ্ছে যেভাবে সাহাবীগণ বলেছেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ যেন আপনার এবং আমার দোয়া কবুল করেন। ওকে, জাযাকাল্লাহ খায়ের। পরের প্রশ্ন ডক্টর জাকির, সেটা হলো আপনি কি আমাদের বলবেন ঈদের দিন কোন কোন কাজগুলোকে সুপারিশ করা হয়েছে? ঈদের দিন আসলে
প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে গোসল। এটা আছে মুয়াত্তায় পৃষ্ঠা নম্বর 240, হাদিস নম্বর 428। বর্ণনা দিয়েছেন নাফি রাদিয়াল্লাহু আনহু যে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ঈদের নামাজ আদায় করার জন্য জামাতে যাওয়ার আগে সবসময় গোসল করে পরিষ্কার হয়ে নিতেন। তাহলে এটা সুন্নত যে আপনি ঈদের নামাজ আদায় করার জন্য বাইরে যাওয়ার আগে গোসল করে পবিত্র হয়ে নেবেন। দুই নম্বর হচ্ছে এটাও একটা সুন্নত যে আপনি ভালো পোশাক পরবেন, সাজগোজ করবেন, নিজেকে ফিটফাট রাখবেন, পরতে পারেন নতুন পোশাক, তারপর চোখে সুরমা দিতে পারেন, চুলে দিতে পারেন তেল, পারফিউম মাখতে পারেন। তবে এই জিনিসগুলো পুরুষদের জন্য, মহিলাদের এখানে সাজগোজ করা বা পারফিউম মাখতে সুপারিশ করা হয়নি, বরং তারা তখন থাকবে হিজাবের মধ্যে, থাকবে পর্দার ভেতরে। এগুলো পুরুষ নম্বর পয়েন্ট। নবী সবসময় ঈদের নামাজ আদায় করতে যাওয়ার আগে কয়েকটা খেজুর খেতেন। এই হাদিসটা উল্লেখ করা হয়েছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 2, বুক অফ টু ইডস, হাদিস নম্বর 953। নবী খেলেন খেজুর বাসা থেকে বের হওয়ার আগে ঈদের নামাজের জন্য। আর চার নম্বর পয়েন্ট, ঈদের নামাজ পড়তে হবে কোনো মুসাল্লাহে, একটা জায়গা, হতে পারে বড় একটা মাঠ, শহরের মধ্যে অথবা শহরের সীমার ঠিক বাইরে, যাতে করে সব মানুষ একটা জায়গায় সমবেত হতে পারে। একটা হাদিস উল্লেখ করা হয়েছে সহিহ বুখারীতে খণ্ড নাম্বার 2, বুক অফ টু ইডস, হাদিস নাম্বার 956। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিনে তিনি গেলেন মুসাল্লাহে আর ঈদের নামাজ পড়লেন। আর মুসাল্লাহে ঈদের নামাজ পড়া একটা সুন্নত মসজিদে পড়ার বদলে। যদিও নবীর একটা হাদিস এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 2, বুক অব প্রেয়িং ইন হারমাইন, মক্কা আর মদিনায়, হাদিস নম্বর 1190, নবী বলেছেন আমার মসজিদে নামাজ পড়লে, মানে মসজিদে নববীতে নামাজ পড়লে সেটা অন্য যে কোনো মসজিদে হাজারবার নামাজের চেয়ে উত্তম, শুধু মসজিদে হারাম বাদে, তার মানে মক্কা। কিন্তু তারপরও ঈদের নামাজের সময় নবী তার নিজের মসজিদ ছেড়ে নামাজ পড়লেন একটা ঈদগাহে, নামাজ পড়লেন মুসাল্লাহে। তার মানে বিশেষ করে ঈদের দিন মসজিদে না পড়ে কোনো ঈদগাহে নামাজ পড়া ভালো, মসজিদে নববী হলেও। ঈদগাহ বা মুসাল্লাহে নামাজ পড়া এতটাই গুরুত্বপূর্ণ। এছাড়া আরেকটা হাদিস আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 2, বুক অফ টু ইডস, হাদিস নম্বর 986। বলা হয়েছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদের নামাজ শেষ করে বাসায় ফিরে আসতেন, তখন তিনি যে পথে নামাজ পড়তে গিয়েছিলেন সেটা বাদ দিয়ে অন্য পথে বাসায় ফিরে আসতেন। তার মানে মুসাল্লাহে যেতেন এক পথে আর ফিরে আসতেন আরেক পথে। এর কারণ হতে পারে তিনি এভাবে অনেকের সাথে শুভেচ্ছা বিনিময় করতেন, দুটো পথে বিভিন্ন মানুষকে তিনি হয়তো আশীর্বাদ করতেন, মানুষ এরকম বিভিন্ন রকম কারণ দেখায় যে কেন নবী এমনটা করেছেন। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ যে ঈদের নামাজ আদায় করবেন কোন মুসাল্লাহে। একথা আগেও বলেছি, মানুষ যত বেশি হবে মনোবল তত বাড়বে, আমরা দেখতে পারি যে আমরা কতখানি আল্লাহ সুবহানাহু তাআলাকে মেনে চলি। এছাড়া আরেকটা সুন্নত যে মুসাল্লাহে পৌঁছাবো একটু আগে, আগে গেলে ভালো, যাতে করে সময় মতো সেখানে থাকতে পারি, যেন তাড়াহুড়ো করতে না হয়। এছাড়া আরেকটা হাদিস আছে তিরমিজিতে, হাদিস নাম্বার 530, যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুসাল্লাহে যেতেন তখন যেতেন পায়ে হেঁটে, ঈদের নামাজ পড়তে পায়ে হেঁটে যেতেন, তাই হেঁটে যাওয়া একটা সুন্নত ঈদের নামাজ পড়ার সময়। আর একটা হাদিস উল্লেখ করা হয়েছে সিলসিলাল সহিহাতে, হাদিস নাম্বার 171, যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সে সময় দিতেন তাকবীর, বাসা থেকে বের হওয়ার পরপরই মুসাল্লাহে পৌঁছে তাকবীর দিতেন, নামাজ শেষ হওয়ার পরও তিনি আবার তাকবীর দিতেন। আর সবচেয়ে বিশুদ্ধ তালবিয়া এটার বর্ণনা দিয়েছেন ইবনে মাসুদ, আছে দার আল কুতনিতে। আর ইবনে সাইবাই তিনি তখন বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তিনি বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মানে আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত আর কোথাও কোনো উপাস্য নেই, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সর্বশক্তিমান, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এই হলো তাকবীর। এটা বলতেন যখন বাসা থেকে বের হতেন, তারপর যখন ঈদগাহে পৌঁছতেন, এরপর নামাজ শেষ হলে আমাদের নবী এভাবে আবারও বলতেন। ঈদের দিনে এরকম বেশ কিছু কাজের কথা সুপারিশ করা হয়েছে। ঈদের দিনে একজন মানুষ কোন সীমা পর্যন্ত আনন্দ করতে পারে, তারা কি এ সময় গান বাজনা বা এই ধরনের আনন্দ বিনোদনে তাদের সময় কাটাতে পারে?
ঈদের দিনে গান গাওয়া আর বিনোদন সম্পর্কে যদি বলেন, যদি সেই কাজটা ইসলামিক শরীয়ত অনুযায়ী হয়ে থাকে, এখানে কেউ বাড়াবাড়ি করবে না বা এমন কিছু করবে না যেটা করা ভুল, তাহলে অনুমতি আছে, ইসলামিক শরিয়া অনুযায়ী হলে অনুমতি আছে। আর এ ব্যাপারে কিছু হাদিস আছে, এটা আছে সুনান আল নিসাইতে, বুক অব টু ইদস, হাদিস নাম্বার 1557। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, জাহেলিয়ার যুগে মদিনাবাসীদের দুটো দিন ছিল খেলা আর বিনোদনের জন্য, খেলাধুলা আর বিনোদন। আল্লাহ এর বদলে দিয়েছেন দুটো দিন বিনোদনের জন্য, তার একটা হলো রোজা ভাঙার দিন আর অন্যটা কোরবানি দেওয়ার দিন, মানে দুটো ঈদ। গান গাওয়ার ব্যাপারে যদি কিছু বলতে হয়, একটা হাদিস আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 2, বুক অব টু ঈদস, হাদিস নম্বর 9150, যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা দিয়েছেন যে সেদিন ছিল ঈদ, কৃষ্ণাঙ্গরা খেলাধুলা করছিল, কসরত দেখাচ্ছিল তাদের বর্ষা আর ঢাল দিয়ে। তিনি জিজ্ঞেস করলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, বা মোহাম্মদ সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি দেখতে চাও? তিনি তখন বললেন হ্যাঁ। তখন তিনি সেই কৃষ্ণাঙ্গদের কসরত দেখলেন নবীর পেছন থেকে, নবীর কাঁধে তার চিবুক লেগে যাচ্ছিল। আর তখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে বনি আরফিদা, তিনি কৃষ্ণাঙ্গদের বললেন, তোমরা কসরত দেখাও। তারপর বর্ণনা দিয়েছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি ক্লান্ত হয়ে গেলেন, তখন নবী বললেন, তুমি কি সন্তুষ্ট? তিনি আবার মাথা নেড়ে জানালেন হ্যাঁ। তখন নবী তাকে যেতে বললেন, তার মানে খেলাধুলা করতে পারেন, কৃষ্ণাঙ্গরা বর্ষার ঢাল দিয়ে খেলা দেখাচ্ছিল, তাহলে ঈদের দিনে এমন হতে পারে। আরো একটা হাদিস আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 2, বুক অব টু ঈদ, হাদিস নম্বর 952, যে কোন এক ঈদের দিন দুই যুবতী আনসারি মেয়ে, তারা গান গাচ্ছিল আনসারদের গল্প নিয়ে। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেখানে এসে তাদের বললেন যে তোমরা নবীর ঘরে গান গাচ্ছ, তিরস্কার করলেন তাদের। তখন মোহাম্মদ সাল্লাম বললেন, তিনি বললেন আবু বকরকে, গান গাইতে দাও, আজকে তো আমাদের ঈদের দিন, ওরা গান করুক। এই হাদিস আরেক জায়গায় আছে, এখানে দুটো হাদিস আছে, এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 4, বুক অব জিহাদ, হাদিস নম্বর 2906, একই ঘটনা নিয়ে। তাহলে যদি সেটা নিয়মের মধ্যে থাকে, এখানে কোন রকম হারাম বাদ্যযন্ত্র থাকতে পারবে না। এটা বেশ কিছু হাদিসে বলা হয়েছে যে সব বাদ্যযন্ত্র হারাম, শুধু একটার অনুমতি আছে, দফ, দফ ব্যবহারের অনুমতি আছে। আপনি তারের যন্ত্র বা বাঁশি বাজাতে পারবেন না, এ ব্যাপারে আগেও বলেছি যে এইসব বাদ্যযন্ত্রই হারাম ইসলাম অনুযায়ী, ইসলামিক শরিয়ার ভেতরে এগুলো পড়ে না। গান গাইতে পারেন, তবে গানের মাধ্যমে অন্য কাউকে মহান করে তুলতে পারবেন না, এমন কিছু করবেন না যেটা শিরক হয়ে যায়। অনেক গানই এরকম আছে, এটা হবে ইসলামিক শরিয়া অনুযায়ী, গানগুলো ইসলামিক হলে কোনো সমস্যা নেই। এছাড়া আরো হাদিস আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 2, বুক অব টু ইদস, হাদিস নম্বর 2539 আর 2540, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই দিনগুলো হচ্ছে তাশরিকের দিন, মানে ঈদ উল আজহার পরে, কোরবানির ঈদের পরে, এ সময় তিনটা দিন আছে, এগুলো হলো তাশরিকের দিন, তাই আহার করো, পান করো, তাহলে উপভোগ করতে পারেন, গান গেয়ে বিনোদন করে, তবে সেটা হবে ইসলাম ধর্ম অনুযায়ী, যদি কেউ বাড়াবাড়ি না করে তাহলে অনুমতি আছে। জাযাকাল্লাহ খায়ের আপনার উত্তরের জন্য ডক্টর জাকির। আমি আপনাকে এরপরে যে প্রশ্নটা করতে চাই, যে মুসলিমরা ঈদ উদযাপন করার সময় সাধারণত কোন ধরনের ভুলগুলো করে থাকে? অনেক মুসলিম এ সময় বেশ কিছু ভুল করে, কেউ করে কম জানার কারণে, কেউ না জানার কারণে। যেমন ধরেন, অনেক মুসলিম এটা চিন্তা করে, যদি রাতের বেলায় তারা নামাজ পড়ে, ঈদের দিন রাতে নামাজ পড়লে তাদের হৃদয় মারা যাবে না, এমন একটা হাদিস যেটাকে অনেক মানুষ মনে করে যে সহি, তবে সহি না, যে নবী বলেছেন তোমরা যদি ঈদের রাতে নামাজ পড়ো তোমাদের হৃদয় মারা যাবে না, যেদিনে হৃদয় মারা যায়। আপনি যদি দেখেন এখানে দুটো ইসনাদ, তার মধ্যে একটা খুবই দুর্বল, তার মানে জয়ীফ জিদ্দান, আর অন্যটা হচ্ছে জয়ীফ, পুরো কাজটাই ভুল। যখন কেউ ঈদের রাতে নামাজ পড়ে আর ভাবে সওয়াব পাবে, শুধু ঈদের রাতে এভাবে নামাজ পড়ার কোনো অনুমতি নেই। যদি কেউ এভাবে প্রতিদিন নামাজ পড়ে থাকে তাহলে সে ঈদের রাতে পড়লে সমস্যা নেই, তবে নামাজ পড়ার জন্য ঈদের রাতকে বেছে নেওয়াটা এটা ঠিক নয়। এছাড়া কিছু মুসলিম আছে যারা কবর জিয়ারত করে ঈদের দিনে, মনে করে ঈদের দিনে এটা করা ভালো। আমাদের নবীর হাদিস অনুযায়ী কবর জিয়ারত করলে আখিরাতের কথা মনে পড়বে, তবে বিশেষ করে ঈদের দিনকে বেছে নেয়া
যে এই দিনে কবর জিয়ারত করবেন এটা সুপারিশ করা হয়নি। কোনো হাদিস এটা বলছেন না যে সাহাবীগণ অথবা নবী ঈদের দিন কবর জিয়ারত করেছেন। তাহলে বিশেষ করে ঈদের দিনকে বেছে নিয়ে কবর জিয়ারত করা আমাদের নবীর সুন্নাহ এরকম কিছু বলছেন না। আর এছাড়াও কিছু মানুষ জামাত মিস করে, যেটা মোটেও ঠিক না, তারা ঈদের নামাজও মিস করে, এটাও পুরোপুরি ভুল। আমাদের নবী মুহাম্মদ সাল্লাম বলেছেন, এটা আছে তিরমিজিতে বুক অফ ফেথ হাদিস নাম্বার 2621, নবী মুহাম্মদ সাল্লাম বলেছেন, আমার আর তোমাদের মধ্যে চুক্তিপত্র হচ্ছে নামাজ, যেটাকে পরিত্যাগ করে সে একজন কাফির। মুসাল্লা গুরুত্বপূর্ণ, জামাতে নামাজ পড়া গুরুত্বপূর্ণ। এছাড়াও মানুষজন সাধারণত যে ভুলটা করে থাকে সেটা হচ্ছে এ সময় পুরুষ আর মহিলা খুব অবাধে মেলামেশা করে। যখন তারা নামাজ পড়তে যায় তখন খুব একটা সাবধান থাকে না। আমরা দেখি পুরুষ আর মহিলা কথা বলছে, হাসি ঠাট্টা করছে ইত্যাদি, এটা ঠিক না, অবাধে মেলামেশা করা উচিত না। আর যেখানে ঈদের নামাজ পড়া হয় ঈদগাহ অথবা কোনো মসজিদে, খেয়াল রাখতে হবে পুরুষ আর মহিলাদের আলাদা প্রবেশ পথ থাকতে হবে, একই রকম, একই তবে আলাদা ব্যবস্থা, যাতে করে এই অবাধ মেলামেশা না হয়। তারপর কিছু মহিলা আছে যারা সাজগোজ করে, তারপর পারফিউম মাখে, হিজাব পালন করে না, এটা করা যাবে না। না মাহরাম কোনো লোকের সামনে তারা হিজাব করবে, পুরো শরীর ঢাকা থাকবে, পারফিউম মাখবে না অথবা সাজগোজ করবে না, কোনো বিপরীত লিঙ্গকে আকৃষ্ট করবে না। যদি শুধু স্বামীর জন্য করে তাহলে ভালো, আলহামদুলিল্লাহ, অথবা যদি শুধু মহিলাদের মধ্যে করে তাহলে সমস্যা নেই, তবে না মাহরামের সামনে অনুমতি নেই। এরকম একটা হাদিস আছে সুনান আল নিসাই হাদিস নাম্বার 5129, আমাদের প্রিয় নবী বলেছেন, যদি কোনো মহিলা পারফিউম মেখে হেঁটে বেড়ায় যাতে লোকজন সেই সুগন্ধের ঘ্রাণ পায়, মহিলা পারফিউম মাখলে যদি লোকে সেটার ঘ্রাণ পায় তাহলে সে তো একজন ব্যভিচারিণীর সমান, এটা থেকে বিরত থাকতে হবে। এছাড়াও এমন কিছু মুসলিম মহিলা আছে ঈদের দিন আসলে তারা সিনেমা দেখে, তারপর গান শোনে, গান গায়, তারপর নাচে, বিভিন্ন বাদ্যযন্ত্র বাজায়, আর এই কাজগুলো হচ্ছে খুতুয়াতুস শয়তান। অনেকে অনইসলামিক সিনেমা দেখে, তারপর শোনে অনইসলামিক গান ইত্যাদি। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 7 বুক অফ ড্রিঙ্কস হাদিস নম্বর 5590, নবী বলেছেন, এমন একটা সময় আসবে যখন আমার উম্মার ভেতর কিছু লোক এভাবে বলবে যে অবৈধ যৌন সম্পর্ক, মাদকদ্রব্য সেবন, রেশমের পোশাক পরা আর বাদ্যযন্ত্র বাজানো এগুলো হালাল বৈধ। আমাদের সাবধান থাকতে হবে যাতে আমরা এই লোকদের মধ্যে না পড়ি। আর একটা পয়েন্ট আমাদের মনে রাখতে হবে যে অনেক মুসলিম রমজান শেষ হয়ে গেলে তারা খুব খুশি হয়, ও এখন আর রোজা রাখতে হবে না, এরকম যেন রোজা রাখাটা একটা ঝামেলা। তারা খুশি কারণ রোজা রাখতে হবে না, সংযম করতে হবে না, তারা খুশি হবে এজন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের রমজান মাসে রোজা রাখার সুযোগ দিয়েছেন, রোজা রাখতে পেরেছে, কারণ রোজা রাখা একটা ইবাদত। আর এজন্য খুশি হবে যে রোজা রাখতে পেরেছে, খুশিটা এজন্য নয় যে রোজা শেষ হয়ে গেছে, এগুলো থেকে মুসলিমদের বিরত থাকা উচিত। আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্ন ডাক্তার জাকির, যে মুসলিমরা কোন জায়গাতে ঈদের নামাজ আদায় করবে, এটা কি আবশ্যিক যে এই নামাজ পড়তে হবে ঈদগাহে, নাকি এই নামাজ আমরা মসজিদেও পড়তে পারি? এখানে আপনি যদি নবীর সুন্নতের কথা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা সবসময় নির্দেশ দিয়েছেন যে ঈদের নামাজের কথা যদি বলতে হয় দুটোই ঈদ পড়া উচিত, কোন মুসাল্লাহে নামাজ পড়া উচিত ঈদগাহে। ঈদগাহ শব্দটা ভারত পাকিস্তানে ব্যবহার করা হয়, আরবি শব্দ মুসাল্লা, এটা আসলে একটা খোলা ময়দান যাতে অনেক মানুষ আসতে পারে। একটা শহর বা একটা এলাকায় যত মুসলিম আছে তারা সবাই এখানে নামাজ পড়তে আসবে, তাই থাকা উচিত একটা মুসাল্লা যেখানে সবাই নামাজ পড়বে, পুরো শহরের মানুষই পড়বে, এটা হলে ভালো। অথবা মুসাল্লা থাকবে যতদূর সম্ভব কম, মানুষ থাকবে যতদূর সম্ভব বেশি। এরকম একটা হাদিস আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 2 বুক অফ টু ঈদস হাদিস নম্বর 956, বলা হয়েছে আমাদের নবী ঈদের দিনে নামাজ আদায় করতে গেছেন মুসাল্লাহে। এছাড়া আরো কিছু হাদিসের কথা আগে বলেছি যে এটা সহিহ বুখারী খণ্ড নম্বর 1 হাদিস নম্বর 324, নবী নির্দেশ দিয়েছেন মহিলা, শিশু, রজস্রাব হওয়া মহিলা সবাই ঈদের নামাজের জায়গায় যাবে। তিনজন ইমামের মতে, ইমাম আবু হানিফা, ইমাম মালিক আর ইমাম আহমেদ ইবনে হাম্বল, আল্লাহ উনাদের সবাইকে দয়া করুন, সবাই বলেছেন ঈদগাহে যেতে হবে, এটা আবশ্যিক যদি না কোনো যুক্তিসঙ্গত কারণ থাকে। এতে একমত নন ইমাম শাফি, আল্লাহ উনাকে দয়া করুন। ইমাম শাফি বলেছেন যদি মসজিদের ভেতরে সব মানুষের জায়গা হয় তাহলে মসজিদে নামাজ পড়তে পারেন, তবে তিনিও বলেছেন মসজিদে যদি সব মানুষের জায়গা না হয় তাহলে ভালো হয় মুসাল্লাহে, মানে ঈদগাহে, তাহলে ঈদগাহে নামাজ পড়া ভালো। আর ঈদের নামাজের সময় যদি, ইসলামের জেনারেল নিয়ম হচ্ছে, এটাও আছে সহিহ বুখারীতে খণ্ড নাম্বার
2. Book of praying in Harmain, Masjid Harmain e namaz Makkah Madinai. Hadith number 1190. Nabi bolechen amar masjid e namaz pora mane Masjid Nabawi eta onno je kono masjid e namazer che hajar gun bhalo hobe shudhu Masjid Haram bade jeta ache Makkah e ta shottao Nabi ঈদগাহে নামাজ পড়েছেন। এ থেকে ঈদের নামাজে ঈদগাহের গুরুত্বটা বুঝতে পারছি। আর দুর্ভাগ্যজনকভাবে এখনকার দিনে পৃথিবীর বেশিরভাগ দেশে এটা খুব কম দেখবেন যে খোলা ময়দানে লোকজন ঈদের নামাজ পড়ছে। তবে আমাদের প্রয়োজন একটা জায়গা, একটা বড় পার্কে ঈদের নামাজের ব্যবস্থা করতে পারে যেখানে সবাই নামাজ পড়বে, অথবা বেশি হলে দুটো পার্ক যেখানে সব মুসলিম নামাজ পড়বে। দুর্ভাগ্যজনকভাবে এখন এরকম নেই। এমনকি বোম্বে শহরেও সামান্য কয়েকটা জায়গা বড় ময়দানে নামাজ পড়া হয়, বেশিরভাগ মসজিদে পড়ে। কোন ময়দান হলে ভালো হয়, ঈদগাহ থাকবে যতদূর সম্ভব কম আর লোক হবে যতদূর সম্ভব বেশি। যদি না যুক্তিসঙ্গত কারণ থাকে, একটা হাদিস আছে মুস্তাদরাক আল হাকিমে, বুক অব সালাতুল ইদাইন, হাদিস নম্বর 1094। একবার ঈদের দিনে বৃষ্টি হচ্ছিল বলে নবী মসজিদে নামাজ পড়লেন। তাহলে যদি সেখানে বৃষ্টি পড়ে বা বরফ পড়ে তখন মসজিদে নামাজ পড়েন, কোনো সমস্যা নেই। তা না হলে ঈদগাহে নামাজ পড়াই সবচেয়ে ভালো। তাহলে জাযাকাল্লাহ খায়ের ডক্টর জাকির, আজকে আপনি সুন্দরভাবে আমাদের সব প্রশ্নের উত্তর দিলেন। আর আজকের টপিক ছিল ঈদুল ফিতর। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আপনার এবারের ঈদটা যেন সুন্দর হয় আর রোজাগুলো কবুল হয়, পাশাপাশি সব মুসলিমদেরও। আল্লাহ আপনার এবং আমার দোয়া কবুল করুন আজমাইন ইনশাআল্লাহ। আর এছাড়াও আমরা আমাদের এই সিরিজ অনুষ্ঠানের প্রায় একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, রমজান আর ডেট উইথ ডক্টর জাকির। তাই এটাকে একটা ছোটখাটো ঈদ বলা যায়, ছোট ঈদ। আল্লাহ তাআলা যেন আমাদের রোজাগুলো কবুল করেন আর আপনার ন্যায়নিষ্ঠ কাজগুলো, আমিন। আজকে আপনি খুব সুন্দরভাবে উত্তর দিয়েছেন, জাযাকাল্লাহ খায়ের। প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা, জাযাকাল্লাহ খায়ের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Oh, you who believe, give charity for the pleasure of Allah, the pleasure of Allah. Oh, you who believe, read the Quran every night of Ramadan, night of Ramadan. Welcome, O Ramadan, it is Ramadan.